হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠেই আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে একটা জায়গা ঘুরতে যাব। সব সময় তো যাওয়া হয়ে ওঠে না, রবিবার অনেক কাজ থাকে, সারা সপ্তাহের কাজ থাকে, আর পার্টি যেহেতু বাইরে বেরানো হয়, রবিবার বেরাতেও ইচ্ছে করে না। তারপর রবিবার চলে গেলে আবার মন খারাপ হয়, কোথাও গেলাম না, সেই একই রুটিন অফিস। ঠিক আছে, তো এই জন্য এই সপ্তাহে কষ্ট হচ্ছে, তাও ভাবলাম যে আজকে একটু কোথাও ঘুরে আসি। এই জন্য সকালে উঠে একটা দুধ দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করলাম, দিয়ে দুজন খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম যাব বলে। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। অটো থেকে নেমেই দেখি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকটাতে। এখন আছি আমরা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। এখানে খুব বৃষ্টি হচ্ছে, ছাতাও নিয়ে এসেছি, তাও বৃষ্টিতে করে মেট্রোর ভেতরে এলাম। মেট্রোর ভেতরে আসার পর এখানটায় আমরা মেট্রো ধরে চলে এসেছি হচ্ছে এক্সপ্ল্যানেড মেট্রোতে। তো ওখানে বসছি আমরা, যেহেতু বেরিয়েছিলাম সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখন খিদে পেয়েছে, ওই জন্য আমরা কিছু বার্গার আর হচ্ছে স্যান্ডউইচ কিনেছিলাম, ওগুলো দুজনে মিলে খেয়ে নিলাম। আজকে রবিবার তাই মেট্রোতেও খুব ভিড় হয়েছে, মেট্রো স্টেশনেও খুব দেখলাম লোকের খুব ভিড়, আর এদিকে বাইরে খুব বৃষ্টিও হচ্ছে। সেই জন্য আমরা এখানে বসে গেলাম, কারণ বাইরে বেরালে তারপরে হেঁটে কিছুক্ষণ যেতে হবে আমরা যেখানে যাব। তো আমরা যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সিঁড়ি দিয়ে যখন বাইরে বেরোতে যাই, তখন দেখি এইখানে এই অবস্থা, কিছুতেই বুঝতে পারছি না ব্যাপারটা কি। যখনই আসছিলাম তখন দেখলাম সিঁড়ি দিয়ে লোক বসে আছে, নিচেও বসে আছে, এখন দেখছি এখানে বেরানোর যে শাটারটা থাকে ওই শাটারটা হাফ বন্ধ করা, আর সবাই এখানে অপেক্ষা করছে, বসছে, কেউ বেরোচ্ছে না। অনেকেই স্টেশন থেকে যখন তারা নামছেন সবাই এখানে এসে জড়ো হয়ে যাচ্ছেন, কিন্তু কেউ বেরোতে পারছেন না। আমরা কেউই বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আপনাদের খুব জানার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই যে ব্যাপারটা কি হয়েছে, মেট্রো স্টেশনে এত লোক কেন দাঁড়িয়ে আছে। তাই জন্য ওয়েট করতে হবে, দেখতে হবে আমার পরের ভিডিওটা। যদি আমার পেজটাতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও, লাইক শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।